সুস্বাগতম বন্ধুরা, ব্লগ সুই তারাত্রিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বের ভিডিওটা তো তোমরা সকলে দেখেছো, আজকে তার পার্ট টু নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সরস্বতী পুজোর বিকেলবেলা কর্তা মাসের কাছে খুব 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 বায়না করে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে কিছু প্রতিমা দর্শন করতে। আর আমি কোনোদিনও এর আগে সরস্বতী ঠাকুর দেখিনি সেইভাবে, তো এবছর আমার ফার্স্ট টাইম। এবারে আমাকে মুক্তি দে মা, হব নাই আমি উমা, হব নাই আমি উমা, হব নাই আমি। আর দেখো এই প্রতিমাটা দেখে তো আমার চোখে পুরো জল এসে গেছে। প্রত্যেকটা জিনিস এরা সূক্ষ্ম সূক্ষ্মভাবে তৈরি করেছে নিজের হাতে। আর এদের থিম ছিল বর্তমান দিনের যে সমস্ত নারী ধর্ষণ, নারী পাচার, শিশু হত্যা, এই সব কিছুর বিরুদ্ধে। তো এখানকার প্রতিমাটিও ভারী সুন্দর দেখতে, অদ্ভুত এর রূপ। আর এদের মাথার বুদ্ধিরও আমি তারিফ না করে পারছি না। তো এই সমস্ত প্রতিমা দর্শন কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে সেইভাবে করতে পারবো। আর এগুলো গ্রামের, একদম গ্রামের দিকের প্রতিমা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। দেখো কি সুন্দর, এই প্রতিমাটিরও ভারী সুন্দর। আর এর হাইটও কিন্তু বেশ বড় ছিল। এত বড় ঠাকুর দেখে আমি তো পুরো চমকেই গেছিলাম। আর জানো, এই গ্রামের কিছু ছেলে আমাদের দোকানে আসে, মানে আমার পেট শপ হবিজ ম্যানশনে। তো সেখানে ওরা এই মাছ কিনে নিয়ে গিয়ে এই ফোয়ারার জলে ওরা সেগুলোকে ছেড়েছে। এটা ছিল আমাদের বিকেলবেলার তৃতীয় প্রতিমা। তো এই প্রতিমাটিও ভারী সুন্দর তৈরি করেছে দেখো। আর এখানে যতগুলো এই যে প্রদীপ ওরা দিয়েছে, প্রত্যেকটি প্রদীপ সন্ধেবেলায় জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তো সেই কারণে ওরা সেটারই প্রস্তুতি নিচ্ছিল। তো খুব ভালো দেখতে ছিল এই প্রতিমাটিও। আর এই থিমটা দেখে আমরা তো সকলে খুব হেসেছি। এদের থিম ছিল বিয়েবাড়ি, মানে বিয়ের যে সমস্ত রিচুয়ালসগুলো আমরা করে থাকি, এই নান্নি মুখ, তারপরে আমাদের গায়ে হলুদ, সেইগুলোই ওরা দেখো কিভাবে ফুটিয়ে তুলেছে। আর এরকম থিমের প্যান্ডেল দেখে আমি তো পুরো অবাক, কারণ সরস্বতী পুজোয় যে এরকম থিম পুজো হয় সেটার কোনো আইডিয়াই আমার কোনো দিনই ছিল না। কি সুন্দর আবার ফুচকা স্টলও বানিয়েছে, মানে বিয়েবাড়িতে যেরকম স্টার্টারে থাকে। আর এই যে এরা হলো বরযাত্রী। তো আমরা খুব হাসাহাসি করছিলাম এই প্রতিমার প্যান্ডেলটা দেখে। এই যে পানের স্টল, আর এখানে দেখো এখানে বিয়ে হচ্ছে, মানে বরাসন হয়েছে, কি দারুণ দেখতে করেছে। আর সত্যিকারের যেন বিয়েবাড়ির প্যান্ডেল, তো আমাদের খুব ভালো লাগছিল। এই প্রতিমাটি একদম অন্যরকম, মানে এতগুলো যে সমস্ত প্রতিমা দেখলাম তাদের থেকে পুরোপুরিভাবে আলাদা। কারণ আমাদের সেকেলে যে সমস্ত জমিদার বাড়ির যে থিমগুলো ছিল সেগুলোই ওরা এখানে তুলে ধরেছে। আর প্রতিমাটিকেও দেখতে ভারী সুন্দর, কারণ ডাকের সাজই একমাত্র দেবদেবীকে মানে। আর দেখো সেই ডাকের সাজেই মাকে কি সুন্দর লাগছে না। এখন তৈরি হচ্ছে আজকে সন্ধ্যের যে পুজো হবে, যেখানে আমরা ঠাকুরকে ভোগ দিই, শীতল বলে সেটাকে, তো তারই প্রস্তুতি চলছে। প্রথমে এই যে কড়াই সাদা তেল দিয়ে সেখানে আলোনা বেগুন ভাজা করা হচ্ছে। আর এই যে এখানে কেটে রাখা আছে আলু ভাজা হবে, আর ফুলকপি ভাজা হবে, আর এই যে ময়দা সেখানে মাখা হবে, আর এটা দিয়ে তৈরি হবে লুচি। তো আজকে সন্ধ্যেবেলায় এই দেওয়া হবে ঠাকুরকে ভোগ। আর তার সাথে আমাদের হোম যেটা সকালে হয় অন্যান্য জায়গায়, কিন্তু আমাদের বাড়িতে হোমটা আমরা সন্ধ্যেবেলায় করে থাকি। তাই এই মাকে শীতল দেওয়া হবে আর তার সাথে হোম দেওয়া হবে। চন্দ্রমিত্র বিশ্বামিত্র গোত্র দাসহস্য সস্ত্রীক সপুত্র পৌত্রাদি সমাতা সপিতা সভাদৃগ সর্ব গ্রহ শুভ সুমনায়ের আরোগ্য।
দেখো বন্ধুরা, বামুন মশাই ঠিক টাইম মতন এসে কিন্তু অঞ্জলি শুরু করে দিয়েছে। আর এখানে চলছে হোমের প্রস্তুতি। এই যে দেখো, বেলকাটে আগুন লাগিয়ে আর ঠাকুরমশাই ঘিটাকে গলিয়ে নিচ্ছেন। অন্যান্য জায়গায় আমি দেখেছি যে হোম সাধারণত সকালবেলাই হয়, কিন্তু সরস্বতী পুজোর দিন তো জানো পুরোহিতদের ব্যস্ততা তুঙ্গে থাকে, তাই আমরা সেই কারণে হোমটা সন্ধেবেলায় করি। তাতে উনিও খুব ভালো করে মন ঠান্ডা করে শান্তিভাবে করতে পারেন, আর আমরাও ভালোভাবে সেটাকে দেখতে পারি। এবার বিদায় বেলার পালা। তোমরা তো জানো দিনের শেষে ঠাকুর এবার বিসর্জন, আর গত বছরের ঠাকুরটাই বিসর্জন দেওয়া হচ্ছে। মা বরণ করে নিচ্ছেন মাকে। আবার এসো মা, সর্বদা পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই ভালো রেখো, সকলকে ভালো রেখো। আসছে বছর আবার হবে, ননু করে নাও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি অন্য আরেকটি ব্লগ। টাটা।